নমস্কার, আমি বর্ণালী চন্দ, আপনাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব ভাষার সামাজিক দিকগুলো, দ্য সোশ্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার কিছু সামাজিক দিকও রয়েছে। ভাষার সামাজিক দিকের গুরুত্ব কিন্তু ভীষণভাবে অপরিসীম। ভাষা সামাজিক, সমাজে কোন মানুষ কী ভাষায় কথা বলছে তার ওপর কিন্তু তার সামাজিক অবস্থান নির্ভর করছে। যেমন একজন মানুষ, সে বিদেশে গেছে পড়াশোনা করতে বা চাকরি করতে, তখন কিন্তু সে সেই দেশের ভাষাতেই তাকে কথা বলতে হবে। সেই না হলে সে কিছুতেই সেখানকার লোকেদের সাথে যোগাযোগ করতে পারবে না, বা সে তার নিজস্ব বক্তব্য সেই দেশের মানুষ পর্যন্ত বোঝাতে পারবে না। তাহলে ভাষার সামাজিক যে গুরুত্বটা, সামাজিক ভীষণভাবে জরুরি। ভাষার সামাজিক দিকগুলো এবার আমরা দেখে নিই। আমরা আগেই ভাষা এবং সমাজ নিয়ে আলোচনা করেছি। সমাজে ভাষার কী গুরুত্ব সেটা কিন্তু আমরা এর পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি। ভাষা ছাড়া একটা সমাজ কিন্তু থেমে যাবে, সমাজ ভাষা ছাড়া চলতে পারে না। মানে ভাষা সৃষ্টি হয়েছিল কিন্তু একে অপরের সাথে যোগসূত্র তৈরি করার জন্য। আমরা তার মানে সমাজে ভাষার গুরুত্বটা কিন্তু অপরিসীম, ভাষা ছাড়া সমাজ অচল। শিশুরা যখন একটি ভাষার ব্যবহার শেখে, তখন সে শুধুমাত্র সেই ভাষাটির সঠিক গঠনই শেখে না, সমাজে সেই ভাষাটি কীভাবে ব্যবহার করতে হবে সেটিও শেখে। একজন শিশু যখন কোনো ভাষা শেখে, তার খুব ছোট্টবেলায় সে যখন কোনো একটা ভাষা শিখছে, তখন কিন্তু সেই ভাষাটা গ্র্যামাটিক্যালি সঠিক কিনা, বা তার শব্দ গঠন ঠিক হয়েছে কিনা, বা তার বাক্য গঠন ঠিক হয়েছে কিনা, এগুলো যেমন শেখে, যেমন সঠিকভাবে কথা বলতে শেখে, তেমনি এটাও শেখে তাকে কোথায় সেই ভাষাটি কিভাবে ব্যবহার করতে হবে। কোথাও সে কোনো বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু দুঃখের কথা বলবে না, সে জানে বিয়ে বাড়িটা কিন্তু আনন্দ উৎসবের জায়গা, সেই আনন্দ উৎসবের জায়গায় কোনো দুঃখের কথা বললে চলবে না, সেই দুঃখের কথাটা সেই পরিবেশের জন্য অনুপযুক্ত। তাহলে আমাদের সেই একটি শিশুকে শুধুমাত্র ভাষার সঠিক গঠন শিখলেই হয় না, ভাষাটা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখতে হয়। ভিন্ন ভিন্ন মানুষ বা বিভিন্ন স্থানে বা অনুষ্ঠানে কীরকম ভাষাগত আচরণ করতে হয় সেটিও অতি দ্রুত শিখে নেয়। মানে শিশুরা যখন ভাষা শেখে, তখন সে জানে যে কার সাথে কীভাবে কথা বলতে হবে, কী ভাষায় কথা বলতে হবে এবং কেমনভাবে কথা বলতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে কোনো শিশু তার কাজের লোককে আপনি বলছে না, তুমি বলছে। কেন? সে সেটা শিখেছে যে কাজের যে লোক তাকে তুমি বলতে হয়। আবার তার যে শিক্ষক আসছেন, গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক, তাকে কিন্তু সে তুমি বলবে না, তখন কিন্তু তাকে সে আপনি বলবে, কারণ সে জানে যে শিক্ষকদের আপনি বলতে হয়। আবার যেমন উত্তরপ্রদেশে বাবা মা বা গুরুজনদের আপ বলা হয়, আপনি বলা হয়, এটা হচ্ছে স্থানগত বৈশিষ্ট্য। এটাও সমাজে, তাদের সমাজে এটাই চলে আসছে যে বড়দের, গুরুজনদের আপনি বলতে হবে। অথচ যারা আমাদের বাঙালি, তারা কিন্তু মা বাবাকে তুমিই বলে, কারণ তারা জানে যে মা বাবাকে আপনি বলতে নেই, কারণ তারা তার আপনজন, সেই জন্য তাদের সে তুমিই বলে। অথচ উত্তরপ্রদেশীয় বা পাঞ্জাবি বা অন্য কোনো রাজ্যের বাচ্চারা তাদের মা বাবাদের আপনি বলে,
এইটা যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে ভাষা বা সম্বোধনে পরিবর্তন হয়ে যায়, এটা শিশুরা কিন্তু ছোটোবেলা থেকেই শিখে যায়, অতি দ্রুত শেখে, এবং কাকে কীভাবে ডাকতে হবে সেটা জানে। যেমন বন্ধুকে বলবে তুই বলবে, কিন্তু দাদা বন্ধুর দাদাকে তুমি বলবে, এটা কিন্তু তারা জন্মগতভাবে ছোটোবেলা থেকেই শেখে। কারণ বন্ধু মানে তার কাছে তাকে তুই বলা যায়, কিন্তু বন্ধুর দাদাকে তুই বলা যায় না। একইভাবে তারা ভাষার বিভিন্ন গঠন ও বিভিন্ন পদ্ধতিও শিখে ফেলে, মানে ভাষাটা কীভাবে তৈরি হচ্ছে এবং ভাষাটা কীভাবে তৈরি হচ্ছে, ভাষার যে গঠনগত পদ্ধতি, মানে একটা ক্রিয়া থাকবে, একটা বিশেষ্য থাকবে, বিশেষণ থাকবে, ক্রিয়া বিশেষণ থাকবে, কর্ম থাকবে, তো এইভাবে সাজিয়ে ভাষাটাকে বা একটা বাক্য তৈরি করতে হবে, সেটা কিন্তু তারা শিখে ফেলে। ভাষার বিভিন্ন গঠন তারা শেখে, আর কি পদ্ধতিতে তৈরি হবে, ভাষার যে ব্যাকরণগত পদ্ধতি সেটাও তারা তাদের ছোটোবেলা থেকেই শিখে যাচ্ছে, কারণ সেই ভাষাটা সে ছোটোবেলা থেকেই শুনছে। এটা তাদের শিক্ষা না দেওয়া হলেও তারা কিন্তু শিখে যায়, হয়তো পদ্ধতিটা কিছুটা ত্রুটি থাকে, কিন্তু ত্রুটিমুক্ত হয় না, কিন্তু সে শিখে যায় যে এই পদ্ধতিতে আমাকে কথা বলতে হবে বা এই পদ্ধতিতে আমাকে বাক্য গঠন করতে হবে। একটি সার্বজনীন ব্যাকরণ থাকা, শিশুরা তাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে যা শোনে সেটাই দ্রুত শেখে। সার্বজনীন ব্যাকরণ থাকায় যে কোনো শিশু যে কোনো জায়গায় যেটা তার চারিদিকে দেখে সেটাই সে খুব দ্রুত শেখে। যেমন একজন শিশুকে যদি আমরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসি, তাহলে কি বাচ্চাটা আমাদের ভাষা শিখবে? আমরা টার্জেন দেখেছিলাম, টার্জেনের সিনেমা নিশ্চয়ই আমরা সকলে দেখেছি। টার্জেনে কি হয়েছিল, সেই বাচ্চাটা বড় হয়েছিল কিন্তু সে বা কথা বলতে পারতো না, সে শিখেছিল জন্তু জানোয়ারের ভাষা। কেন? জন্তু জানোয়ারের ভাষাতেও কিন্তু একটা সার্বজনীন ব্যাকরণ কাজ করে। এই ব্যাকরণটা জন্তু জানোয়ারদের যে ইউনিভার্সাল গ্রামার আমরা বলছি, কথা বলছি, সেই ইউনিভার্সাল গ্রামারটা কিন্তু জন্তু জানোয়ারের ডাকের মধ্যেও রয়েছে। তাই জন্য সেই ইউনিভার্সাল গ্রামারের সাহায্যে টার্জেন কিন্তু ভাষাটা, জন্তু জানোয়ারের যে ডাকগুলো সেগুলো শিখেছিল, কিন্তু মানুষের ভাষা শেখেনি। এইখানে প্রমাণিত হয়ে যায় যে একটা শিশু সে তার পরিবেশ থেকে যেটা শেখে সেটা কিন্তু সে খুব দ্রুত শেখে। সেটা যদি তার নিজের ভাষাও না হয়, তার জাতির ভাষাও না হয়, তাহলেও কিন্তু সে শেখে। যে শুনবে, যেটা সে শুনবে সেটাই সে শিখবে। যেমন কোনো পরিবারে যদি খুব সুন্দর ভাষায় কথা বলা, শুদ্ধ ভাষায় যদি কথা বলা হয় এবং ব্যাকরণগত ত্রুটি থাকবে না, তার গঠন শব্দ গঠনগত ত্রুটি থাকবে না, তার বাক্য গঠনে কোনো ত্রুটি থাকে না, বড়রা প্রত্যেকেই, চারপাশের লোকেরাও একদম ত্রুটিমুক্ত ভাষায় কথা বলে, তাহলে সেই পরিবেশে যে শিশুটি বড় হবে তার ভাষায় কিন্তু কোনো রকম ত্রুটি খুঁজে পাওয়া যাবে না, সে কিন্তু খুব শুদ্ধ ভাষা শিখবে। আবার অনেক জায়গায় অনেক পরিবার আছে যেখানে বাজে কথা ইউজ করা হয়, ভালো ব্যবহার করা হয় বা সেটাই তাদের ভাষার সাথে জড়িয়ে রয়েছে, তাহলে কিন্তু সেই শিশুটি সেই কথাই শিখবে। আসলে আমাদের শব্দচয়ন বা বাক্যের নির্বাচন কয়েকটি বিষয়ের ওপর, যেমন কিসের পরিপ্রেক্ষিতে কথা বলা হচ্ছে বা কোন ব্যক্তি কোথায় এবং কোন বিষয়ে কথা বলছেন তার উপর নির্ভরশীল। আসলে আমরা যখন কথা বলি, আমরা কথা বলার সময় যে শব্দগুলোকে নির্বাচন করি বা যে বাক্যগুলো নির্বাচন করি অন্যজনের সাথে কথা বলার জন্য, সেগুলো কিন্তু অনেকটাই অনেকগুলো বিষয়ের ওপরে নির্ভরশীল। কিসের পরিপ্রেক্ষিতে কথা বলা হচ্ছে, মানে কোন ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে। আমরা যদি রাজনৈতিক বিষয়ে কথা বলি, তাহলে কিন্তু সেখানে কোনো সিনেমার গল্প করব না, তখন আমরা রাজনীতি নিয়েই কথা বলবো এবং রাজনৈতিক কথার অনুসারেই আমরা শব্দ গঠন, শব্দ চয়ন এবং বাক্য গঠন করব। অথবা
যখন আমরা কোনো সিনেমা নিয়ে আলোচনা করব, কোনো চলচ্চিত্র নিয়ে যখন আলোচনা করি, তখন সেই চলচ্চিত্রের ভাষাই আমরা ব্যবহার করব। আমরা কিন্তু তখন ঘরে যে ব্যবহার করি ভাষা, সেই ভাষা ব্যবহার করব না। কোন ব্যক্তি, কে কথা বলছেন, সে আমি কথা বলছি, না কোনো শিক্ষক কথা বলছেন, না কোনো ডাক্তার কথা বলছেন, না কোনো রাজনৈতিক নেতা কথা বলছেন, বা কোনো ছোট্ট বাচ্চা কথা বলছে, তার উপরেও কিন্তু শব্দ চয়ন আর বাক্য নির্বাচন নির্ভর করে। একটা ছোট্ট বাচ্চা, তার জ্ঞানের পরিধিটা খুব কম, সে শব্দ চয়ন করবে তার সেই জ্ঞান ভাণ্ডার থেকে নিয়ে। কিন্তু যখন আমি কথা বলবো, একজন পরিপূর্ণ মানুষ, তখন আমার জ্ঞান ভাণ্ডার, আমার শব্দ চয়ন কিন্তু তার তুলনা অনেক বেশি ভালো হবে, কারণ আমার জ্ঞান ভাণ্ডারটা, শব্দের ভাণ্ডার যেটা, সেটা কিন্তু তার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি পরিপূর্ণ। বা বাক্য নির্বাচন, আগেই আমরা বলেছি একটা ছোট্ট শিশু কিন্তু বাক্য, জটিল বাক্য বা জটিল ব্যাকরণ ব্যবহার করতে পারে না, তাই তার বাক্যগুলো হবে খুব সব ছোট ছোট, খুব সুন্দর, খুব সহজ শব্দবদ্ধ। কিন্তু যখন আমি কথা বলবো, আমি যদি সহজবদ্ধ সেই শিশুর মতন কথা বলি, লোকে বলবে শিশু সুলভ কথাবার্তা বলো না। কেন বলা হয় সেটা? সেটা এই জন্য বলা হয় যে তোমার বাক্য গঠন, তোমার শব্দ চয়ন শিশুদের মতন যেন না হয়, কারণ তোমার জ্ঞান ভাণ্ডার, তোমার শব্দ ভাণ্ডার কিন্তু ওদের তুলনায় অনেক বেশি পরিপূর্ণ। এবং কোন ব্যক্তি মানে কথা বলছে, কোন বিষয়ে কথা বলা হচ্ছে, কোন বিষয়টা আগেই বলেছি যে আমাকে বিষয় নিয়ে, যে বিষয়ে আমি কথা বলবো, ঠিক সেই বিষয়ের উপরেই শব্দ গঠন করব এবং বাক্য নির্বাচন করব। এই সবগুলো বিষয়ের ওপরেই আমরা যে কথা বলছি, সেই কথার শব্দ এবং বাক্য নির্ভর করছে। আপনি কখনোই আপনার মায়ের থেকে যেভাবে খাবার চান, সেভাবে স্কুলের কাজ নিয়ে বাবার সাথে আলোচনা করবেন না। ধরুন আমরা মার থেকে খাবার চাইছি, মার থেকে কি বলি, মা খাবার দাও, কিন্তু বাবার সাথে স্কুলের পড়াশোনা নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু খুব মনোযোগ সহকারে, খুব ভেবে চিনতে বাবাকে জিনিসটা বোঝাতে হবে যে আমি কি স্কুলে পড়াশোনা হয়েছে, আমি সেটা কিভাবে বুঝতে পারছি বা আমি এটা বুঝতে পারছি না, ব্যাপারটা কিন্তু খুব কঠিন, তখন খুব সিরিয়াস বিষয় হয়ে যায়, তখন সেই বিষয়টা নিয়ে আমরা খুব মনোযোগ সহকারে বাবার সাথে আলোচনা করি। কিন্তু খাবার বিষয়টা খুব ক্যাজুয়ালি আমরা মাকে বলি, মা খেতে দাও, হয়তো ঘরে ঢুকছি, জামাকাপড় ছাড়ছি, তখনও বলছি মা খেতে দাও, তখন কিন্তু আমাদের মধ্যে সেই সিরিয়াসনেস নেই যে সিরিয়াসনেসটা নিয়ে আমরা বাবার সাথে স্কুলের বিষয় নিয়ে কথা বলছি। তাহলে দেখা গেল যে পরিস্থিতিও আমাদের শব্দ গঠন এবং বাক্য গঠনের মধ্যে পরিবর্তন আনে। অথবা আপনি আপনার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলেন, শিক্ষকের সাথে সে ভাষায় কথা বলবেন না। এটা আমি আগেও আলোচনা করেছি, আবার বলি, যেমন আমি আমার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলি, আমার বন্ধুকে বললে হয়তো কিরে কেমন আছিস, ভালো আছিস তো, বা কোনো ঠাট্টা ইয়ার্কি আমরা বন্ধুদের সাথে করতে পারি। কিন্তু যখন শিক্ষকের সাথে কথা বলবো, সেখানে কিন্তু আমার সাথে তার সম্পর্কটা ঠাট্টা বা ইয়ার্কি নয়, তার সাথে কিন্তু আমি সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে কথা বলবো, কারণ তার সাথে আমার সম্পর্কটা শ্রদ্ধার। তাহলে ভাষাটা কিন্তু সামাজিক শ্রদ্ধার উপরেও নির্ভর করে, মানে আপনার সাথে আমার কী সম্পর্ক, তার উপরেও আমার ভাষার বৈশিষ্ট্য, আমার ভাষার শব্দ গঠন, শব্দ চয়ন এবং বাক্য গঠন নির্ভর করছে। আমি আমার অফিসে সহকারীর সাথে যেভাবে কথা বলি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সেভাবে কথা বলি না, কারণ তাদের সাথে সম্পর্ক আর সহকারী সহকর্মীর সাথে সম্পর্ক একদমই পৃথক। সামাজিক পার্থক্য এবং স্তরবিন্যাসের প্রক্রিয়া গভীরভাবে লক্ষ্য করা যায় আমাদের ভাষার ব্যবহারের মাধ্যমে। সামাজিক পার্থক্য, সামাজিক পার্থক্য কী? সামাজিক পার্থক্য হচ্ছে, সামাজিক পার্থক্য অনেক ধরনের হয়। প্রথমত হচ্ছে অর্থনৈতিক পার্থক্য, আপনার সাথে আমার অর্থনৈতিক সামাজিক পার্থক্যটা কী, মানে আপনি গরিব আমি বড়লোক, না আপনি বড়লোক আমি গরিব। যদি আপনি বড়লোক আমি গরিব হই, তাহলে কিন্তু আমার যে ভাষা হবে
মানে আপনার সাথে আমার কথা বলার যে ভঙ্গি হবে বা শব্দচয়ন বাক্য গঠন হবে সেটা কিন্তু আপনি গরিব আমি বড়লোক হলে কিন্তু পাল্টে যাবে। তখন কিন্তু আমি আপনার সাথে সেই সম্মান নিয়ে কথা বলবো না যে সম্মানটা নিয়ে আমি কোনো ধনী ব্যক্তির সাথে কথা বলি। স্তর বিন্যাস কি? স্তর বিন্যাস হচ্ছে সামাজিক স্তর, যে আপনার আমার সামাজিক অবস্থান, আপনি কোন সামাজিক স্তরে অবস্থান করেন সেটা আমার কথা বলা সেই স্তরটাকে দেখে কিন্তু নির্ধারিত হবে। মানে আপনি যদি সমাজের উচ্চতম স্তরে বাস করেন তাহলে আমার কথা বলার ভঙ্গি কিন্তু একদমই বদলে যাবে যদি আপনি সমাজের নিম্ন স্তরে বাস করেন তার সাথে। সাপোজ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যখন কোনো খুব ধনী খুব নামী ব্যক্তির সাথে কথা বলতে চাই, যদি আজ আমি অমিতাভ বচ্চনের সাথে কথা বলতে গেলাম, তখন কিন্তু আমার যে শব্দচয়ন হবে, আমার যে বাক্য গঠন হবে, আমার যে ভাষা দেহভঙ্গিমা হবে কথা বলার, সেই ভঙ্গিমাটা কিন্তু যখন আমি কোনো রিক্সাওয়ালা বা অটো চালকের সাথে কথা বলবো এক হবে না। তার মানে আমার ভাষা, আমার শব্দচয়ন, আমার বাক্য গঠন সামাজিক স্তরের ওপর নির্ভর করছে। এইটাই হচ্ছে ভাষার সামাজিক দিক, যে সমাজের বিভিন্ন শ্রেণী, সমাজের বিভিন্ন স্তরে বাস করা মানুষের সাথে আমরা কী ভাষায় কথা বলছি। সবার সাথে আমরা কিন্তু এক ভাষায় কথা বলছি না, বলছি না এই জন্য নয় যে আমরা বলতে চাইছি না, আমরা শিখিই না বলতে, আমরা কিন্তু সবার সাথে একরকমভাবে কথা বলতে শিখি না। যেমন আজ আমার মা আমাকে বকেন কিন্তু আমি মাকে বকতে পারি না, কারণ আমরা এটা শিখি না। আমরা ছোট্টবেলা থেকেই আমাদের মনে এটা থাকে যে বাবা মারা আমাদের ছোটদের বকবেন কিন্তু সন্তানরা বাবা মাকে কিছু বলবেন না, অথচ আমরা কিন্তু আমাদের সন্তানকে বকছি। এই যে সামাজিক স্তর, এইগুলো এই ক্ষেত্রে কিন্তু ভাষার অনেক পরিবর্তনশীলতা দেখা যায়, ভাষা পরিবর্তিত হতে থাকে। তখন কখনো কখনো অন্য জাতের লোকেরা একই ভাষার অন্যরকম পদ্ধতি ব্যবহার করে, এটা হচ্ছে অন্য একটা দিক। এটা অন্য একটা দিক কেমন? যেমন একই ভাষা, আমি বাঙালি বাংলা ভাষা ব্যবহার করি, এবার আমি এক সমাজের একটা শ্রেণীতে বাস করি, সেই শ্রেণীতে আমি যে ভাষাটায় কথা বলি, যে ভাষা একটা আমি জানি যে একটা বাক্য গঠন করতে গেলে তার শব্দচয়ন করতে হয়, তাতে ব্যাকরণগত পদ্ধতি থাকে, এগুলো আমি শিখেছি পরবর্তীকালে স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে। তো আমি যখন কথা বলবো তখন কিন্তু আমার ভাষা ভীষণ শুদ্ধ হবে, তাতে ত্রুটি খুব কম থাকবে। কিন্তু একজন বস্তিতে থাকে বা রাস্তায় বাস করে, এরকম কোনো লোক যদি কথা বলে, সে হয়তো শিক্ষাপ্রাপ্ত হয়নি, তখন কিন্তু তার ভাষাটা আমার মতন শুদ্ধ হবে না, বা সে কিন্তু আমি যে ভাষা ব্যবহার করছি একই বাক্য বলার জন্য একই শব্দ চয়ন করবে না, তার ভাষাটা কিন্তু অন্য রকম হবে, সে কিন্তু তখন অন্য ভাষায় একই ভাষাকে অন্য শব্দের দিদি দ্বারা ব্যক্ত করবে তার মনের ভাব। আমার রাগ হলে আমি যে ভাষাটা বলবো, একজন রাস্তায় বা স্টেশনে বাস করে যারা সেরকম সেই স্তরের ব্যক্তি কিন্তু রাগ হলে তার যে রাগটা ব্যক্ত করার জন্য যে ভাষাটা ব্যবহার করবে এক হবে না, কিছুতেই হবে না। তার পরের পয়েন্টটা হলো ভাষা প্রতি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হয়। একই ভাষা স্থান পরিবর্তনের সাথে সাথে ভাষারও পরিবর্তন হয়ে যায়। একই বাংলা ভাষা হয়তো নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া জেলাতে একই বাংলা ভাষাই ব্যবহৃত হচ্ছে, কিন্তু যে শব্দ, যে বাক্যের গঠনের পদ্ধতি সেখানে ব্যবহৃত হয় সেগুলো আবার মুর্শিদাবাদ জেলার যে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে
সেখানে যে শব্দ চয়ন হচ্ছে, যে বাক্য গঠন হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য থাকে। তার মানে ভাষার যে স্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভাষা পরিবর্তন হয়। অথবা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলা ভাষাই ব্যবহার করা হয়, কিন্তু উত্তরপ্রদেশে হিন্দি ভাষা ব্যবহার করা হয়। শুধুমাত্র হিন্দি ভাষা নয়, উত্তরপ্রদেশে কিছু দূর দূরে ব্রজবুলি হয়, ভোজপুরি হয়, মৈথিলি হয়, এরকম, কিন্তু এগুলোও কিন্তু হিন্দি ভাষা। এই সব ভাষাগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন এক একটি স্থানে এক একটি ভাষা ব্যবহৃত হচ্ছে। ইহা সবসময় বাক্য গঠনের পদ্ধতি বা শব্দ গঠন, এমনকি যেভাবে সেই শব্দ উচ্চারণ করা হচ্ছে তার ওপর নির্ভর করে। এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা আমি আগেই আলোচনা করলাম, এই যে পরিবর্তন হয়ে গেল জাগার পরিবর্তনের সাথে 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 যে শব্দের বা বাক্যের বা ভাষার পরিবর্তন হয়ে গেল, সেখানে কী হয়, সেখানে বাক্য গঠন পরিবর্তিত হয়ে যায়, শব্দ গঠন এবং কি শব্দের উচ্চারণও বদলে যায়। অনেক সময় একই শব্দ উচ্চারণ আলাদা আলাদাভাবে করা হয়, তাতে কিন্তু শব্দের মানেও বদলায় না আর শব্দটাও বদলায় না, শুধু উচ্চারণটা বদলে যায়, সেই ভাষাটা বদলে যায়। তারপরে হচ্ছে ভাষা আপনার পরিচয়। যে মুহূর্তে আপনি মুখ খোলেন সেই মুহূর্তে আপনি আপনার পরিচয় দিয়ে দেন, অর্থাৎ আপনার ভাষা আপনার আইডেন্টিটি, আপনার পরিচয়, আপনি কে, কোন সামাজিক স্তর থেকে আপনি আসছেন, আপনি কতটা পড়াশোনা করেছেন, আপনি কি ভাষায় কথা বলেন, কীভাবে কথা বলেন এবং কতটা উন্নত মস্তিষ্ক, সেটা কিন্তু আপনার মুখ খোলার সাথে সাথেই আপনার ভাষার মাধ্যমে অপরে জেনে যায়। হ্যালোর মতন সব ছোট্ট শব্দের মাধ্যমেও কিন্তু জেনে ফেলা যায় যে আপনি কোথা থেকে এসেছেন, কেমন পরিবার থেকে এসেছেন বা আপনার বন্ধুবৃত্তে কেমন ধরনের মানুষ আছে। বলা হচ্ছে হ্যালো, আমরা যখন প্রথম কারোর সাথে দেখা হয় বা আমাদের কারোর সাথে প্রথম পরিচয় হয় তখন আমরা তাকে বলি হ্যালো। এই হ্যালো বলাটা, এই একটা ছোট্ট শব্দ, এই ছোট্ট শব্দটার মধ্যে দিয়েই যাদের বোঝার তারা বুঝে যাবে যে আপনি ঠিক কোথা থেকে এসেছেন, মানে আপনি কোন স্থানে থাকেন বা কেমন পরিবার থেকে এসেছেন, মানে আপনার সামাজিক স্তরটা কী, আপনি কোন স্তরে আপনি অবস্থান করেন সমাজের এবং আপনার বন্ধুবৃত্তে আপনার কারা কারা আপনার বন্ধু, তারা শিক্ষিত না অশিক্ষিত, না তারা ধনী নির্ধন, এই সবগুলোই কিন্তু আপনার মুখ খোলার সাথে সাথে, আপনি একটা ছোট্ট হ্যালো বলার সাথে সাথে লোকে জানতে পেরে যায়। তার মানে ভাষা যে গুরুত্ব, সামাজিক গুরুত্ব অত্যন্ত বেশি, ভাষা অত্যন্ত প্রভাবশালী সামাজিক, আপনার সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে। দিল্লিতে কোনো কোনো মানুষ মজ্জা বলেন, আবার অনেকে বলেন মাজা, কেউ জাফর বলেন আর কেউ অনেকে বলেন জাফর। একই ওয়ার্ডকে আমরা আগেই আলোচনা করলাম যে একই শব্দকে অনেকে অনেক রকমভাবে উচ্চারণ করেন। যদি দিল্লির উদাহরণ নিই, তাহলে দিল্লিতে অনেক লোক আছে যারা মজাকে মজ্জা বলেন, চল মজ্জা পিলেতে, এরম বলা হয়। কিন্তু যারা আবার অনেকে মজা বলেন, যেটা ঠিকঠাক উচ্চারণ, মজা পিতে হ্যাঁ। জাফর, যারা উর্দু জানেন ভালো তারা জাফর বলতে পারেন, কিন্তু যারা সাধারণ, তাদের উর্দু সম্বন্ধে যাদের জ্ঞান নেই উর্দু ভাষা সম্বন্ধে, তারা জাফরকে জাফর বলেন। তো শিক্ষা ভাষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, এই উদাহরণটার মাধ্যমে আমরা জানতে পারলাম। তাহলে আপনি যখন কথা বলছেন আপনি কতটা শিক্ষিত বা আপনার ভাষাগত জ্ঞান কতটা, সেটা আপনার উচ্চারণের মাধ্যমে বোঝা যায়। কথা বলার পদ্ধতির মাধ্যমে বোঝা যায় যে মানুষটি শিক্ষিত না অশিক্ষিত, ধনী না দরিদ্র, অথবা পুরনো দিল্লির না নতুন দিল্লির। আচ্ছা, এখানে বলা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি,
যে ভাষার মাধ্যমে আমরা জানতে পারি মানুষটি কতটা শিক্ষিত এবং আদৌ অশিক্ষিত কি না। যে মানুষ শিক্ষিত হবে তার যে উচ্চারণ হবে সেই উচ্চারণটি হবে ত্রুটিমুক্ত, যেটা একজন অশিক্ষিত মানুষের হবে না। সে কিন্তু ত্রুটিমুক্ত ভাষা বলতে পারবে না, কারণ অশিক্ষিত মানুষ কোনো প্রশিক্ষণ নেয়নি ভাষা শেখার ক্ষেত্রে, তো সে তার ত্রুটিটা কি সেটাই বুঝতে পারবে না, সেই জন্য সে ত্রুটিমুক্ত ভাষা বলতে পারবে না। ধনী বা দরিদ্র, আগেই বলা হয়েছে যে সামাজিক স্তরের, আপনার সামাজিক অবস্থান স্তরের অবস্থানের উপর নির্ভর করছে আপনার ভাষা নির্বাচন। আপনি যে স্তরে বাস করেন সেই স্তরে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষাতেই কিন্তু আপনি কথা বলবেন, সেহেতু আপনার কথা বলার ভঙ্গিমায়, আপনার কথা বলা কথায় ব্যবহৃত ভাষায় বোঝা যায় যে আপনি ধনী না দরিদ্র। আর দিল্লিতে দুটো ভাগ আছে, একটা নতুন দিল্লি একটা পুরনো দিল্লি। নতুন দিল্লি আর পুরনো দিল্লির ভাষা কিন্তু অনেক কি পার্থক্য, দুটো দিল্লির ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এবং অনায়াসে সেটা, সেই পার্থক্য আমরা বুঝতে পারি সেইখানকার মানুষদের মাধ্যমে। যেমন আপনি যদি স্কুলকে স্কুল না বলে সকুল বলেন সেটিও প্রচুর পার্থক্য তৈরি করে। উত্তর দিল্লির যারা লোক, যারা পুরনো লোক, তারা কিন্তু স্কুলকে সকুল বলে। এই জিনিসটা উত্তরপ্রদেশেও, উত্তরপ্রদেশে যারা দিল্লি বা হরিয়ানা ঘেঁষা যে গ্রামগুলো আছে সেখানে যারা বাসিন্দা তারাও কিন্তু স্কুলকে সকুল বলে, তারা স্কুল উচ্চারণ করতেই পারে না এবং তারা জানেও না যে সকুল যে বলছে সকুলটা ভুল উচ্চারণ, কারণ তাদের কাছে তারা সেই সকুল শিখেই কিন্তু বড় হয়েছে। বা পার্ককে বলে পারাক, পার্ক বলতে জানে না এবং জানেও না যে পারাক কথাটা সঠিক নয়, সেটা কিন্তু তারা জানতে পারছে না, কারণ তারা যে জায়গায় বাস করে সেখানে পার্ককে পার্ক পারাকই বলা হয়, সেহেতু সে সেটা শুনেই বড় হচ্ছে, তার মস্তিষ্কে কিন্তু পারাক কথাটাই গেঁথে গেছে, সে পার্ক কথাটা শিখতে পারেনি। এইভাবেই ভাষাগত পরিচিতি সামাজিক পরিচয়ের সাথে জড়িত। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে কিভাবে সামাজিক পরিচয়ের সাথে ভাষাগত পার্থক্য জড়িত, মানে আপনার যে সামাজিক অবস্থান সেই অবস্থান অনুযায়ী কিন্তু ভাষাটা পরিবর্তিত হচ্ছে। পরবর্তী ইউনিটে আমরা ভারতবর্ষের বহু ভাষা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভারতবর্ষ হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়, এমনকি একটি রাজ্যে দুটো ভাষাও ব্যবহার করা হয়, এমনও হয়েছে দুটো তিনটে ভাষাও ব্যবহার করা হয়, মানে বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ। সেই আলোচনাটি অবশ্য আমরা পরবর্তী ইউনিটে করব এবং তার কিছু বৈশিষ্ট্য থাকে, যে সমস্ত দেশে অনেকগুলো ভাষা থাকে সেই দেশের ভাষার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে যা আমরা পরবর্তীকালে পড়ব। একই মানুষ একই ভাষা বিভিন্নভাবে বলতে পারেন। আগেই বললাম যে স্কুলটাকে, স্কুল তো একই ভাষা, সেই একই উচ্চারণটাকে একজন সকুল করছে একজন স্কুল করছে, তো সেটা হচ্ছে যে উচ্চারণের উচ্চারণগত পার্থক্য, যে আমি যে কথা বলছি বা আমি যে উচ্চারণটা শিখছি সেটা অন্যের থেকে আলাদা হতেই পারে, তাই জন্য বলা হচ্ছে একই মানুষ একই ভাষা বিভিন্নভাবে বলতে পারে। যেমন আমি কোনো কাজের জন্য দিল্লিতে আছি, এইবার আমি বাংলা ভাষায় বাড়িতে কথা বলি কিন্তু যখন বাইরে বেরোচ্ছি কর্মক্ষেত্রে আসছি তখন কিন্তু বাংলা ভাষায় কথা বলছি না, তখন আমি কিন্তু হিন্দি ভাষায় কথা বলছি। মানুষটা আমি এক কিন্তু আমি দুটো ভাষা দু কারণে বা দু ধরনের ভাষা ব্যবহার করছি দুটো প্রয়োজন মেটাবার জন্য। আবার সেই মানুষই অফিস বা ভিন্ন ভিন্ন সামাজিক স্তরে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন, যেটা আগে বললাম যে একজন মানুষ বাড়িতে একটা ভাষায় কথা বলে, সে তার বন্ধুদের সাথে একটা ভাষায় কথা বলে, সে যখন স্কুল বা কলেজ বা অফিসে যাচ্ছে তখন সে একটা ভাষায় কথা বলে, মানে সে তার সামাজিক প্রয়োজনে, সামাজিক প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ভাষায় কথা বলে। ভারতবর্ষে এটি অত্যন্ত স্বাভাবিক,
ভারতবর্ষের মতন বহু ভাষাভাষীর দেশে এটাই স্বাভাবিক চিত্র। এই চিত্রটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বা ভারতবর্ষের মতন বহু ভাষাভাষীর দেশে গেলেই দেখা যেতে পারে। একজন মাড়োয়ারি কলেজ পড়ুয়া বাড়িতে মাড়োয়ারি, বন্ধুদের সাথে হিন্দি এবং কলেজে ইংরেজিতে কথা বলে। যেটা আমি আগেই বললাম, সে বাড়িতে মাড়োয়ারিতে কথা বলে কারণ তাকে সে বাড়িতে মাড়োয়ারিতে কথা বলতেই অভ্যস্ত। সে ছোটোবেলা থেকে দেখেছে যে তার বাড়িতে যে যারা থাকেন, তার আত্মীয় স্বজন, মা বাবা, ঠাকুমা, দাদু, সবাই মাড়োয়ারিতে কথা বলে। সেহেতু তার মস্তিষ্ক তাকে নির্দেশ দেয় যে বাড়িতে মাড়োয়ারিতেই কথা বলতে হবে। আবার বন্ধুদের সাথে হিন্দিতে কথা বলে কারণ যেহেতু ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ, সেহেতু তার সব বন্ধুরাই মাড়োয়ারি হবে তার কোনো মানে নেই, তারা অন্য ভাষারে হতে পারে, সেই জন্য তখন তারা হিন্দিতে কথা বলে কারণ সবাই হিন্দিটা জানে। এইবার কলেজে যখন যাচ্ছে, যেহেতু তাকে পড়তে হচ্ছে ইংরাজিতে, তখন কিন্তু তাকে ইংরাজিতে কথা বলতে হচ্ছে। অর্থাৎ একজন মানুষকেই অনেকগুলো ভাষা ব্যবহার করতে হচ্ছে ভারতবর্ষের মতন বহু ভাষাভাষী দেশে। ভারতবর্ষে এটি অত্যন্ত স্বাভাবিক যে একজন মাড়োয়ারি কলেজ পড়ুয়া বাড়িতে মাড়োয়ারি, বন্ধুদের সাথে হিন্দি এবং কলেজে ইংরাজিতে কথা বলে। আবার মন্দিরে প্রার্থনার সময় সংস্কৃতে কথা বলাও তার পক্ষে সম্ভব। এইবার এই মেয়েটি বা এই পড়ুয়াটি যখন মন্দিরে যাচ্ছে, তখন কিন্তু সে সংস্কৃতে কথা বলছে বা সংস্কৃতে প্রার্থনা করছে। কেন? কারণ সে তার শিশুকাল থেকে দেখে এসছে প্রার্থনা সংস্কৃতিতেই করতে হয়। তখন তার মস্তিষ্ক তাকে মন্দিরে যাওয়ার সাথে সাথে নির্দেশ দিচ্ছে সংস্কৃত ভাষায় প্রার্থনা করার জন্য। তাহলে একটি মানুষ চারটি ভাষায় কথা বলছে। এই ধরনের ভাষাগত বৈচিত্র্য বহু ভাষাভাষী দেশগুলিতে সাধারণত দেখতে পাওয়া যায়। এই ধরনের যে ভাষাগত বৈচিত্র্য, মানে একজন মানুষকেই অনেকগুলো ভাষায় বা এই ধরনের ভাষাগত বৈচিত্র্য বহু ভাষাভাষী দেশগুলিতে সাধারণত দেখতে পাওয়া যায়। এইসব দেশের লোকেরা কোথায় কথা বলছে এবং কার সাথে কথা বলছে তার উপর নির্ভর করে ভাষা ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমেরিকার রাস্তায় যে ইংরাজি ব্যবহার করা হয় সেটা কলেজে যে ইংরাজি ভাষার কথা বলা হয় তার থেকে আলাদা। অর্থাৎ বহু ভাষাভাষীর দেশেতে মানুষ কথা বলে তার সামাজিক পরিস্থিতি অনুযায়ী। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমেরিকায় রোড সাইডে যে সমস্ত লোকেরা কথা বলে তারা যে ইংরাজি ব্যবহার করে পড়ার জন্য, আমেরিকার কলেজে যে ইংরাজি ব্যবহার করা হয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম এবার দেখে নিই। তাই নিচে বর্ণিত কোনো বিষয়গুলি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ভাষাকে পরিবর্তিত করে। নিচে যে আমি চারটে কারণ বলবো, তার মধ্যে কোনটি ভাষাকে পরিবর্তিত করে? বাক্য গঠনের স্তর, শব্দ গঠনের স্তর, ধ্বনি গঠনের স্তর এবং কথোপকথনের পদ্ধতি। তাহলে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ভাষাকে পরিবর্তিত করে কথোপকথনের পদ্ধতি, এটা আমরা পড়লাম। নমস্কার।